গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা নতুন দিন, নতুন সকাল। এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক 5:30। সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য নালিকুল। অ্যান্ড এই আর কি, অনেকক্ষণ থেকেই উঠেছি, কিন্তু তাও মানে ও তো উঠেইছে, আমি তো উঠছি, উঠবো, হবে এই করছিলাম। ফির এখন রেডি হয়ে গেছি, এখন যেতে হবে অনেকটা দূর। আজকে সারাদিনের অনেক কিছু প্ল্যান আছে, লাইক অনেক কিছু কাজ আছে। এখন বেরিয়ে পড়বো আর ওকে দেখতে আমার উল্টে পড়ে আছে, উল্টে গেছে, এতই ঝড় আর এতই হাওয়া। চলো তাহলে এবার যাওয়া যাক নালিকুলের দিকে, কারণ বেশি দেরি করে লাভ নেই। এক্স্যাক্টলি, চলো হবে, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। একদমই তাই, চলো। ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে ঠিক 7:35। আমরা পৌঁছে গেছি না হলেও 15-20 মিনিটস আগে। আর এখানে আসবার আগে দুটো রেলগেট পাই আমরা, একটা কি কামারকুন্ডু আর একটা দুটো না তিনটে, একটা কামারকুন্ডু, একটা 16 নম্বর, একটা 14 নম্বর। হ্যাঁ, তো আজকে আমাদের সবথেকে টিপিক্যাল হচ্ছে কামারকুন্ডু। আর আমাদের মানে ভাগ্যে আর কি, ভেবেছিলাম কি লকডাউন, তার মানে ট্রেন বেশি চলছে না, তাহলে দাঁড়াতে হবে না। বাট আজকে আজকেই বেশ অনেকক্ষণ ওয়েট করতে, মোটামুটি 20 মিনিট। হ্যাঁ, দুটো ট্রেন পাস করে আমরা কামারকুন্ডু গেটে দাঁড়িয়েছিলাম 20 মিনিট মতো। লোকাল ট্রেন পাস হয়নি, এক্সপ্রেস হচ্ছিল। যাই হোক, দ্যাট ওয়াজ আ প্যাথেটিক সিচুয়েশন। কি রোদের মধ্যে হেলমেট পরে, বাপ, রোদের মধ্যে দাঁড়িয়ে, আর ভালোই রোদ আছে সহজ। একদমই তাই। এখন বাজে ঘড়িতে 7:35, তো আমাদেরকে 9:30-10 মধ্যে ওই অফিসে যেখানে কাজ আছে সেখানে ঢুকতে হবে। এখান থেকে বেরাবো 8:15-20 দিকে। তার আগে আমরা চা খাবো, চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নেবো, তারপরে আবার আমরা বেরাবো। তো এখন যাবো নিচে, এখন যাবো নিচে, আশা করি এবার চাটা খাবো, তারপরে একটু চিল মারবো আর কি। চিল মারার সময় এখন চিল শকুন কিছুই হবে না, এখন যেতে হবে। ওটাই থিং ইজ দ্যাট। আমরা যে অফিসিয়াল কাজটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আরটিও অফিস ইন হুগলি, মানে এটা চুচুড়াতে হুগলি আরটিওতে রিনিউয়াল পারপাসে। হ্যাঁ, তো আমরা এখানে এসেছি, এখনো অবধি কাজ কমপ্লিট হয়নি। এখন অলরেডি 11:30 বেজেছে, তো বেসিক কাজটুকু হয়েছে, বাট এখনো পুরোটাই বাকি। আর আমাদের মনে হয় না যে আমরা গিয়ে আবার বাড়িতে লাঞ্চ করতে আজকে পারবো, একদমই তাই, বিকজ অনেকটা দেরি হবে। তো সেরকম হলে বাড়িতে ফোন করে জানিয়ে দেবো ওদের খেয়ে নেওয়ার জন্য, ফালতু ফালতু বসে থেকে তো লাভ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন এখানটায় কাজ নেই, মানে ইন জেনারেলি যতটা কম ভিড় হয়, বাট তাও হয়েই গেছে, লোকজন ভালো রকমই আছে। সো তাই আমরা ভাবছি যে এখন এরপরে নেক্সট কাজটা কিছুক্ষণ পরে আছে, তো আমরা এখানটা থেকে গিয়ে এখানে সামনে যে গঙ্গার পার আছে ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো, একটু ঠান্ডা হাওয়াও দেবে, বিকজ বাইরের ট্রিমেন্ডাস গরম অ্যান্ড ট্রিমেন্ডাস বুদ্ধি। যাই হোক, দেখতে আমাদেরকে পুরো ভুতুড়ে লাগছে, কিন্তু কিছু করার নেই, সব কিছু ঢাকা ঢুকিয়ে দিয়েই আসতে হয়েছে। ইনফ্যাক্ট গিয়ে পুরো স্নান ঠান্ডও করতে হবে, তাই আমি চাইছি না খুব একটা বিকেল হয়ে যাক, যদি হয়ে যায় তাহলে আবার হেয়ার ওয়াশ করতে গেলে ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। চলো এবার সেই আর কি, চলো আমরা আগে যাই। হ্যাঁ, ফাইনালি এখন আমরা বাড়িতে। এখন ঘড়িতে সময় হচ্ছে, আর আমি ল্যাদ খেয়ে পড়ে আছি, ল্যাদ খাওয়ারই দিন, বিকজ এখন ঘড়িতে বাজে 6:10, ঠিক আছে। আর আমরা রিটার্ন এসেছি মোটামুটি কটা বলবো, ওই 4:45 কি 5:00 এরকম বাজছিল। আচ্ছা, 5:00 পরে রিটার্ন এসেছি, রিটার্ন করে স্নান টান করেছি, বিকজ আমাদের স্নান হয়েছিল না দুজনেরই, হয়েছিল না ইন দ্য সেন্স ইচ্ছে করেই করে যায়নি, কারণ দাঁড়াও একটু বসে কথা বলি। মানে চিন্তা করো, সকাল 8:15 বেরিয়েছি, 8:15, হ্যাঁ 8:15 থেকে 5:10 থেকে 5:10 কন্টিনিউ বাইরে, শেড নেই, কিছু নেই, বসার জায়গা নেই, চরম রোদে। আর সব থেকে বড় কথা, মানে আমাদের এখানে, মানে আমাদের কি বলবো, আমাদের কান্ট্রিতে গভর্নমেন্টের কাজ মানে কিন্তু বিরাট ব্যাপার,
মানে কিছুতেই করবে না, বসিয়ে রেখেছে। আরে বসি মানুষকে যে দাঁড় করিয়েও রেখেছে, আমরা কোথাও খাবারও পাইনি, বিকজ বাইরে যেহেতু সব খাবারের ইয়ে বন্ধ, জোম্যাটো থেকে কিছু টুকটাক অর্ডার করে ওখানে বসে খাচ্ছি, যেখানে বসে খাচ্ছি সেখানে সেখানেই পৃথিবীর করোনা পেশেন্টের আলোচনা। ঠিক আছে, মানে যেহেতু গঙ্গার ধার ছিল, এমনও আছে যে অনেক লোকজন এসছে যে ওখানেই শ্রাদ্ধ শান্তি করে নেবে, যদিও আমরা ওখানটায় বসেছিলাম না এক্স্যাক্টলি, বাট তাও একটা হয় না মনের মধ্যে ভয়, এবার কিছু করারও নেই, খিদেও পাচ্ছে, প্রত্যেকটা দোকান বন্ধ, মানে কতটা প্রোটেক্টেড ওয়েতে এখানে স্যানিটাইজার লাগিয়ে ওখানে এত গরম ভিড়ে পাগল হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, বাট যাই হোক ফাইনালি আমরা যে কাজটার জন্য গিয়েছিলাম সেটা আমাদের হয়েই গেছে। অ্যান্ড তারপরে বাড়ি এসে স্নান টান করেছি, যেমনটা তোমাদের বললাম আমারও স্নান হয়ে গেছে, ওরও হয়েছে, তারপরে কিছুক্ষণ একটু পড়েছিলাম জাস্ট বিছানায়, কারণ মাথাটা খুব ধরে গেছে। আর এত সারাদিন রোদ লেগেছে না, আমার একটা মানে আজকে সত্যি আফসোস লাগলো। মানে প্রথম কথা, সকাল 9:30 থেকে তুমি লাইনে দাঁড়াও আরটিওতে গিয়ে, তারপরে সেখানে কিউ ওপেন হবে 11:00 পর, তারপরে সেটা হওয়ার পরে ওখান থেকে আবার আমাদের যেত নন্দার একটা লোকেশন আর একটা কাজের জন্য, অফিসের ওরই কাজের জন্য, ওখানে ভাবি আসছে বকতে বকতে মিরা 7:00 আসছে সন্ধ্যা দিকে, আর আমাদের আজকে সকালবেলা থেকে এতটাই তাড়াহুড়ো যে বাড়ির কারোর সাথে দেখাই করানো হয়নি। এবার যাবো সন্ধ্যাবেলা গিয়ে এবার বসবো, তখন আড্ডাটা হবে, কারণ আমাদের নিজেদেরও সেভাবে কারোর সাথে কথা বলবার মতন টাইমও হয়নি, কারণ এসে থেকেই বেরিয়ে গেছিলাম, তো এই কারণে আর কি। তো চলো এখন নিচেই যাবো একটু, এবার যাওয়া যাক নিচে। এটা হচ্ছে আজকে বানানোর একটা প্রক্রিয়া চলছে, রসগোল্লা। তো রসগোল্লার প্রিপারেশন মা বানাচ্ছিল, তার মধ্যে এসে আমি একটু হ্যান্ড ওভার নিলাম, নিয়ে একটু আমি ভাবলাম যে আমি একটু বানাই, তারপরে মা ছানা মাখা হচ্ছে, ছানা মাখা হচ্ছে, মা চিনির রসটা বানাতে দিচ্ছে, তারপর দেখা যাক কেমন হয়। রসগোল্লার যে মানে কি বলবো, এই যে গোল্লা পাকানো, ছোট গোল্লা পাকানোগুলো, সেগুলো হলো 12টা হয়েছে। অ্যাকচুয়ালি মা যে রসগোল্লা মানে ছানাটা জল নিংড়েছিল, একটু একটু ভিতরে জল থেকে গিয়েছিলো, ওর জন্য এতক্ষণ শুকাচ্ছিলাম, এখন একটু স্টেবল বলে মনে হলো তো করলাম, জানি না এখনও শিওর নই কতটা ভালো হবে, তবে ট্রাই করব। রসগোল্লার রস ফুটছে, এবার এগুলো নিয়ে গিয়ে দেবো, তারপরে ট্রাই করা হবে। চলো, এই যে আমাদের রসগোল্লার রস ফুটছে আপাতত, আর একটু চিনি জাস্ট অ্যাড করা হলো, এবার এর মধ্যে ওই গোল্লাগুলোকে ছেড়ে দেব, একটু ভালো করে ফুটে গেলে এটা ছেড়ে দিয়ে তারপরে কিছুক্ষণ হিট করব। রসগোল্লা ফুটে গেছে 4 থেকে 5 মিনিট, 5 মিনিট ওই আলোটা পড়ছে। হ্যাঁ, রসগোল্লা ফুটে গেছে 5 মিনিট মতো, এইটুকুটুকু গোল্লাগুলো দিয়েছিলাম, এবার দেখবো ভিতরে কেমন হয়েছে। চলো দেখো, এই হচ্ছে রসগোল্লা ফোটার পর, এবার আমি গ্যাসটাকে কমিয়ে দেবো, এবার এই টেম্পারেচার কি সুন্দর, মানে নিজে নিজেও অ্যারেঞ্জ হয়ে গেছে, দেখেও ভালো লাগছে। তাহলে এটা হয়ে গেল, ঠিক আমার যে গোল্লাগুলো ছিল এইটুকু সেটা হয়ে গেছে, মানে এত বড়, তো এক্সপেক্টেডলি এর ভিতরে পুরো রস ঢুকে গেছে, এবার এটা খেয়ে বোঝা যাবে কেমন, আপাতত এটা হোক এখন। বাপি বাপি এখন রান্না করছে, আর এটা হচ্ছে বাইরের ঘরের মানে বাইরের কিচেন। এখানে এখানে মাছের সমস্ত জিনিস রান্না করা হয়। তুমি কি বানাচ্ছো এখন? আমি ওই পেঁয়াজ কুচিয়ে ডিম সেদ্ধ আছে, আচ্ছা আচ্ছা, ডিমকে ছাড়িয়ে নিয়ে ওই ইয়ে করব, এক কারি। হ্যাঁ, এক কারি, ওই জন্য এক বলে ঘরের ভেতরে হচ্ছে না, তাই তো? এক বলে ঘরের ভেতরে হচ্ছে না, এটা আমাদের বাইরেই হয় এখানে ইন্ডাকশনে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ এখন চোখের অবস্থা খুব একটা ভালো নয়, যেহেতু আজকে ভোর 4:30 সময় উঠেছিলাম, তারপরে কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ডে আমরা বাইরে ঘুরেছি, রোদ খেয়েছি, তারপরে দুপুরের দিকেও সেভাবে রেস্ট করা হয়নি। তো আজকে এই মুহূর্তে যাব ঘুমাতে, ঘড়িতে 11টা এরম কিছু বাজছে, শরীরটা আজকে আর সাথ দিচ্ছে না,
তোমরা দেখলেই আমরা ডিনারে কি করলাম। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ম্যাডাম গেছে একটু ওয়াশরুম ফ্রেশ হয়ে নিতে, বাট বাইরে আজকে ভালোই গরম আছে। তো চলো আর দেরি না করে, আর বেশি কথা না বাড়িয়ে চলে যাব ঘুমাতে। যদি কিছু ভালো লাগে থাকে আমাদের ব্লগের, তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বং লাইফস্টাইল। কালকে সকালবেলা আর একটা সুন্দর অ্যান্ড এক্সাইটিং ব্লগ নিয়ে আমরা দুজনেই হাজির হয়ে যাবো। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। এখন এই টাইমেতে মাস্ক অ্যান্ড স্যানিটাইজার ইউজ করো। আবার কালকে সকালবেলা আমাদের নিশ্চয়ই দেখা হবে। চলো টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।